त्रिपल ने बचसार जेरे अफिसे ढुके सरकारी आधिकारिक के हेनस्था हुगलीर बलागड़े ब्लक डिजास्टर मैनेजमेंट अफिसर के मारधर সৌরভ বন্দ্যোপাধ্যায় কথা বলবো ইনি আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ, ঠিক কি কারণে এই বচসা এবং কাদের বিরুদ্ধে বা এইভাবে সরকারি আধিকারিককে হেনস্থা করার অভিযোগ উঠছে? এটা গতকালের ঘটনা। কালকে যে যখন ত্রিপল নিয়েই বচসা শুরু হয়, যে ত্রিপলটা সঙ্গে সঙ্গে যে এই যে বর্ষা এসেছে বলাগড় এলাকা, যেই তো ভাঙন এলাকা, সেখানে যদি বর্ষা আসে সেখানে ত্রিপল লাগবে, সেই কারণে কিন্তু তৃণমূলের যে সমর্থকের সাথে বিডিও স্টাফের সাথে ঝামেলা বাঁধে, তাদের বক্তব্য সঙ্গে সঙ্গে তাদের ত্রিপল দিতে হবে। তিনি বলেন যে সরকারি আধিকারিক বলেন তিনি বলাগড়ে যেই তো মন্ত্রী আছেন তার ওখান থেকে ঘুরে এসে এই ত্রিপল তাদের দেবে। এই নিয়ে কিন্তু বচসা জেরে আমরা দেখতেও পাই যে ছবিতে ধরা পড়েছে যে তাদের সেই সরকারি আধিকারিককে তারা হেনস্থা করছে, এমনকি মারেরও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কিন্তু বলাগড়ের বিডিও বলাগড় থানায় কিন্তু একটা লিখিত অভিযোগও দায়ের করেছে, এবং জেলা সভাপতি তিনি যেটা বলছেন যেই মারধরের ঘটনা এবং সরকারি আধিকারিককে যে হেনস্থা করেছে তাদেরই দলের দুই কর্মদপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের দলের লোক হলো, তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি থেকে যেটা দাবি করা হচ্ছে তৃণমূলের এটা কালচার, তারা এই ধরনের ভাবেই ত্রিপল নিয়ে আগের বছরও দেখা গেছে দুর্নীতি হয়েছে, সেই কারণেই কিন্তু এই ধরনের ত্রিপল নিয়ে ঝগড়া করে। তারা তৃণমূলের এই ধরনের কালচার বলেই তারা সরকারি আধিকারিককে এই মারধর করেছে এবং হেনস্থা করেছে। এই নিয়ে ইতিমধ্যে কিন্তু বলাগড়ের বিডিও থানায় অভিযোগ করেছে। তিনি জানান যে কালকে একটি আমাদের অফিসের ভেতরে সরকারি আধিকারিককে কিছুজন মারে এবং অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। সৌরভ, ধন্যবাদ তোমাকে। তৃণমূলের তরফে এই ঘটনা সম্পর্কে ঠিক কি বলা হয়েছে শুনবো। ইতিমধ্যে একটি এফআইআর হয়েছে, এফআইআর অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, আইন কেউ হাতে নেবে এটা কখনোই সমুচিত নয়। এবং আপনাদের যে প্রশ্ন যে তারা আমার রাজনৈতিক দলের আমার দলের কর্মাধ্যক্ষ, আইন সকলের জন্য, পুলিশ তদন্ত করবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।